অবশেষে ঢাকায় হচ্ছে বিএনপির সমাবেশ। নেতাকর্মী আর স্লোগানে পূর্ণ গোলাপ পাক মাঠ। গ্রেফতার নেতাদের মুক্তি দাবি। গণসমাবেশ ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান। বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সাভারে সমাবেশ। নাশকতা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি। দাম বাড়ানোর পরও বাজারে কেন চিনির সংকট, জানা নেই উত্তর। চট্টগ্রামের খাতুনগঞ্জে বন্ধ সরবরাহ, মিলছে না বাড়তি দামেও। ট্রাকের জন্য অপেক্ষা প্রায় এক মাস। নগরের নতুন দিগন্ত প্রস্তুত। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে বনানী অংশ চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। এ মাসেই শুরু পিচ ঢালাই।